104 বছরের পুরনো নিয়ম ভাঙল ভারত সেবাশ্রম সংঘ শুধুমাত্র করোনা রোগীদের জন্য। 1917 সালে আচার্য শ্রীমত স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠিত এই আশ্রমে আমিষ খাবারের প্রবেশ নিষেধ। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনোদিনও এক টুকরো মাছ মাংস কিংবা ডিম ঢোকেনি সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আশ্রমের কোনো শাখাতেই। কিন্তু এবার এই আশ্রমেই তৈরি হচ্ছে ডিম সেদ্ধ, মুরগি স্যুপ ইত্যাদি। স্বামীজিরা বলছেন এটা কোভিড রোগীদের জন্য। গড়িয়া ভারত সেবাশ্রম সংঘে খুলেছে কোভিড হাসপাতাল। সেখানকার রোগীদের জন্য এই প্রথম 104 বছরের নিয়ম ভেঙে আশ্রমের ভিতর আমিষ খাবার পরিবেশন করার ছাড়পত্র দিলেন স্বামীজিরা। মানুষের সেবায় ব্রতী হয়ে প্রথা ভাঙল ভারত সেবাশ্রম আশ্রমের এই সিদ্ধান্তকে যুগান্তকারী বলেছেন চিকিৎসকরা। করোনা রোগীদের জন্য প্রোটিনযুক্ত খাবার খুব গুরুত্বপূর্ণ। শরীরে কোষের গঠনের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন, আর দুর্বল শরীরে শক্তি যোগান দিতেও প্রোটিনের চাহিদা এ সময় বেশি। তাই রোজ কিছুটা পরিমাণ প্রোটিন রাখতেই হবে খাদ্য তালিকায়। ফলে ডিম, মাংস, মাছ, ডাল, পনির, সয়াবিনের মতো খাবার খুবই গুরুত্বপূর্ণ। ভারত সেবাশ্রম সংঘের স্বামীজিরা বলছেন ধর্মীয় অনুশাসনের থেকে এখন বড় হয়ে দাঁড়িয়েছে মানব সেবা। শুক্রবার গড়িয়া প্রণব নগরের ভারত সেবাশ্রম সংঘের দুটি তলাতে কোভিড হাসপাতাল রূপান্তরিত করা হয়েছে। প্রথমে হাসপাতালে 25টি বেড থাকার কথা ছিল, কিন্তু মানুষের চাহিদার কথা ভেবে আরও 5টি বেড বেড়েছে গড়িয়া সেবাশ্রম সংঘে। 30টি বেডের এই কোভিড হাসপাতালে 20টি বেডে রয়েছে অক্সিজেনের সুবন্দোবস্ত। শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের 85-এর বেশি, অথচ নানা রকম কোমরবিডিটির কারণে রোগীকে বাড়িতে রাখা খুব ঝুঁকির হয়ে দাঁড়াচ্ছে। সর্বক্ষণের পর্যবেক্ষণের দরকার, এমন রোগীদেরই ভর্তি করা হচ্ছে এই হাসপাতালে। ধন্যবাদ।